ত্রিপুরায় করোনায় আক্রান্ত আরও 141 জন, সব মিলিয়ে এখন ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা 1931 জন। শুক্রবার একদিনেই ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা 141, একদিনে আক্রান্তের হিসাবে এটা রাজ্যে দ্বিতীয় বড় সংখ্যা। তার আগে 4 জুন ত্রিপুরায় একদিনে আক্রান্ত হয়েছিলেন 151 জন। শুক্রবার 2125 জনের সোয়াব টেস্ট হয়েছিল, তাতে দেখা যায় 141 জন আক্রান্ত। এদিন যে 141 জন নতুন পাওয়া গেছে তাদের মধ্যে পশ্চিম জেলার 35, উত্তর জেলার 1, গোমতী জেলার 10, খোয়াইয়ের 63, দক্ষিণ জেলার 6, ধলাই জেলার 15 এবং সিপাহী জেলার 11 জন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।